আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন আকসারুহুম লা ইউমিনুন, অধিকাংশ লোকেরাই ইমান আনবে না। কে বলেছেন এ কথা? আল্লাহ পাক। অধিকাংশ লোকেরাই ইমান আনবে না। তবে ইমান হেদায়ত পাওয়াটা খুবই কঠিন জিনিস। আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনাকে তো মনে হয় আপনি রীতিমতো মানুষকে হেদায়ত করার জন্য মানুষের কল্যাণ কামনায় নিজেকে তো শেষ করে ফেলতেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ কাঁদতেন, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যেতেন গোটা জাতির জন্য। আরে এই জাতি জাহান্নামের দিকে যাচ্ছে, গান বাজনা জুয়া মদ শয়তানি করে করে জাহান্নামের দিকে যাচ্ছে, আল্লাহ তুমি এদেরকে হেদায়ত করো, এই বলে তিনি কাঁদতেন, রাত জাগতেন। আল্লাহ পাক বলছেন, আমার আমি তো দেখছি আপনি যেন নিজেকে শেষ করে ফেলছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি যাকেই ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন, হেদায়েত আপনি দিতে পারবেন না। হেদায়েতের মালিককে আল্লাহ। এই জন্য নামাজের মধ্যে সব সময় প্রতি নামাজে আমরা হেদায়েত চাই, চাই না? কোন জায়গায় চাই? কোন জায়গায় চাই? আমরা হেদায়েত চাই নামাজের মধ্যে। কোন সূরা কন্ত? সূরা ফাতিহা। প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তে গিয়ে আমরা সবাই পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন আমার সাথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, বলেন আমিন। নামাজের ভিতরে আল্লাহ আমাদের শিখাই দিচ্ছেন আমাদের জন্য আল্লাহর চাইতে দরদি, রসুলের চাইতে দরদি আর কি কেউ আছে? জোরে বলেন, এরকম কল্যাণ কামী আর দরদি কেউ নাই। আল্লাহ যদি আমাদের না শিখাইতেন তা আমরা কি করে বুঝতাম যে এইরকম দোয়া করা উচিত? আল্লাহর যে শান, তিনি যে কত বড়, কি বিরাট, কি বিশাল, সে আল্লাহ পাকের কাছে তিনি আমার স্রষ্টা, আমি তার কি টানু কি দাস, আমি তার গোলাম, রবের কাছে কেমনে চাইতে হবে তা তো আমি জানি না, আমার রব আমাকে শিখাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। মনে পড়লো এক কিতাবের কথা, এক কিতাবের মধ্যে দেখেছি একজন বাদশাহ একজন কৃতদাস ছিল। বাদশাহ গভীর রাত্রে কৃতদাসের দরকার হয়েছে, কি কাজের জন্য প্রয়োজন হয়েছে, রাত তৃতীয় প্রহর, তৃতীয় প্রহর বুঝেন তো, এটাকে কি বল, মধ্যরাতের প্রহর, জি মিডল নাইট শেষ হয়ে গেছে, মানে টু থার্ড চলে গেছে, রাজার দরকার হয়েছে কৃতদাসে। তো আশেপাশে না দেখে কৃতদাসের রুমের কাছে গেছে, দেখছে যে রুমটা ভেতর থেকে লাগানো, বাইরে দাঁড়ায় শুনতেছে কৃতদাস বলতেছে, আয় আমার রব, তুমি আমারে কত ভালোবাসো, তুমি আমারে কত দয়া করো, তুমি আমারে কত মহব্বত করো, কত দয়া করে তুমি আমারে বানাইছো, কত দয়া করে আমার দুইটা চোখ দিছ, কত দয়া করে আমাকে স্বাস্থ্য দিছ, শোনার জন্য কান দিছ, বিবেচনা করার জন্য আমাকে বিবেক দিয়েছ, তুমি আমাকে কত মায়া করো, কত মহব্বত করো। রাজার শুনে খুব রাগ হয়ে গেছে, কয় বেটা কৃত দাস, আল্লাহ তোরে ভালোবাসে, আমি রাজা এরকম কথা আমি বলতে পারি? আরে তুই বেটা কৃত দাস, তোরে কেমনে আল্লাহ ভালোবাসে? খুব মেজাজ গরম হয়ে গেছে, দরজা খুব জোরে কিল মারছে, দরজা খুলে দিয়েছে কৃত দাস। রাজা বলছে, এই বেটা কি বলতেছিলি? তো খুব ভড়কে গেছে, কি বলতেছিলি বল? কয় যে আমি দোয়া করতেছিলাম। তুই কি এরকম বলতেছিলি যে আল্লাহ তুমি আমারে ভালোবাসো, তুমি আমারে দয়া করো? কয় এরকম তো বলতেছিলাম। তো সাহসটা কি, আল্লাহ তোরে ভালোবাসে, তোরে মায়া করে, তুই হচ্ছে কৃত দাস? কৃত দাস বলছে, ঝাপা না, আপনি কখন উঠছেন? তো বলছে, এই যে কেবল উঠলাম, এতক্ষণ কি করেছিলেন? আমি আরামে ঘুমাইছিলাম। কৃতদাস বলছেন, দেখুন তো আল্লাহ কারে ভালোবাসে, আপনি বিছানায় আরাম করে ঘুমাইছেন আর আমাকে, যে আল্লাহ আপনাকে অনেক দীর্ঘক্ষণ ঘুম পড়ায় রাখছে, সেই আল্লাহই আমাকে গভীর রাত্রে উঠাইয়া তার কাছে কানবার তৌফিক দিয়েছে, ভালো আপনারে বাসেন আমারে বাসলো। আমি যেদিন এই এই যে পড়ছি আমি চোখের পানি রাখতে পারি নাই। সুবহানাল্লাহ, কি কথা কইলো কৃতদাস, তোমারে ভালোবাসে, তুমি তো আরামে ঘুমাই রয়েছো,
আর আমি সেই গভীর রাত থেকে আমার মনিবের সঙ্গে কথা বলতেছি, কাঁদতেছি, আমারই তো আমার মনিব মায়া করতেছেন। মনিব যদি কাউকে দয়া করেন, মহব্বত করেন, হেদায়েত তো সেই পেতে পারে। তিনি দয়া করে আমাদেরকে শিখাই দিচ্ছেন, বান্দা বুঝবি তো না কেমনে দোয়া করা লাগে, এইরকম দোয়া কর আমার কাছে। সুবহানাল্লাহ, সূরা ফাতিহা রীতিমতো একটা দোয়া। সূরা ফাতিহা কি? একটা দোয়া ইটসেলফ। এই সূরাটা হচ্ছে সূরাতুদ দোয়া, সূরাতুস সওয়াল, সূরাতুস শিফা, উম্মুল কিতাব, কত নাম সূরা ফাতিহা। এগুলি এই সূরা ফাতিহা চট্টগ্রামে তাফসির করছিলাম পাঁচ দিন, আলহামদুলিল্লাহ। যেবারে সূরা ফাতিহা তাফসির হলো পাঁচ দিন ধরে, 46 জন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা তাফসির শোনার পরে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখাই দিতেন এই ভাষায় দোয়া কর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, কিচ্ছু চাই না তোমার কাছে, তুমি আমাকে একটা সরল সহজ রাস্তা বলে দাও, এমন রাস্তাটা বলো যেই রাস্তা দিয়ে গেলে পরে তোমারে পাই। সুবহানাল্লাহ, সেই রাস্তাটা হচ্ছে নিয়ামতপ্রাপ্তদের রাস্তা। নিয়ামতপ্রাপ্ত কারা? চার শ্রেণীর লোক। কয় শ্রেণী? নবীজিন, সিদ্দিকিন, সোহাদা, আর একটা কোন আপনারা, আলহামদুলিল্লাহ, সালেহীন। এই চার শ্রেণীর লোক, এই চার শ্রেণীর লোকদের পথই হচ্ছে নিয়ামত প্রাপ্ত। এই চার শ্রেণীর লোক হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আল্লাহ এই পথ আমাকে দেখাও, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদলিন। হায় আল্লাহ, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা গোমরা হয়ে গেছে, ওই পথ চাই না, ওই পথে চলবো না। পথভ্রষ্ট কারা? পথভ্রষ্ট হচ্ছে নাসারা, আর মাগদুব অভিশপ্ত কারা? তারা হচ্ছে ইহুদি। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, এদের থেকে, এদের চাল চলন বর্জন করো, আর কি করো, তোমাদের সকলকে নিয়ামতপ্রাপ্তদের পথ অনুসরণ করার জন্য আমার কাছে দোয়া করো, হেদায়েত দেওয়ার মালিক আমি। নবীরাও হেদায়েত করতে পারে না, পারে না। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম, সাহাবাই কেরাম এবং তারপরে যারা দুনিয়া আসছেন, সবাই হচ্ছেন ইরাতুত তারিক, রাস্তাটা দেখায় দেবে। ইসাল ইলাল মাতলুব, অর্থাৎ মূল ডেস্টিনেশন, লাস্ট ডেস্টিনেশন, শেষ গন্তব্যে, মাকসুদে মঞ্জিল পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি পৌঁছে হেদায়ত দেওয়ার মালিক তিনি। পয়গম্বরের রাস্তা দেখাইতে পারেন, পয়গম্বরেরা যদি হেদায়ত করতে পারতেন তাহলে ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু যেমন ইসলাম কবুল করছিলেন, আবু জাহেলও করত, আবু লাহাবও করত, এই আবু তালেবও করত, কিন্তু হেদায়তের মালিক নবীরা ন, হেদায়তের মালিক কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য হেদায়ত পাওয়া যত সহজ, হেদায়তের উপরে টিকে থাকা তার থেকে হাজার গুণ, লাখ গুণ বেশি কষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি দোয়া কোরআনে কারিমের মধ্যে হেদায়ত প্রাপ্তদেরকে শিখাই দিয়েছেন, তোমরা যারা হেদায়তের পথে চলতে চাও বা হেদায়ত পেয়েছো, আমার কাছে দোয়া করো, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা, পড়েন আমার সাথে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। রব্বানা, হায় আমার রব, আয় আমার প্রভু। সুবহানাল্লাহ, আল্লাহ শিখাই দিচ্ছেন এইভাবে বলো, আয় আমার রব। তুমি লা তুজি কুলুবানা, তুমি আমার অন্তরটাকে বিগড়ে দিও না, বাদাই হাদাইতানা, যখন তুমি আমাকে একবার হেদায়েত দিয়েছো, মাবুদ এই হেদায়েতের রাস্তা থেকে আমাকে বিগড়ে দিও না। বলেন আমিন, জোরে বলেন আমিন। শয়তান তো অহরহ চেষ্টা করবে আমাকে হেদায়েতের রাস্তা থেকে সরিয়ে দিতে, মাবুদ তুমি দয়া করে আমাকে হেদায়েতের উপরে টিকায় রেখো। বলেন আমিন। ওয়াজে তাফসিরে কি বলা হয়? তাফসিরগুলিতে, ওয়াজগুলিতে এই কথাই তো বলা হয়, হেদায়েতের কথাই বলা হয়। বিগত 1978 থেকে
এই গ্রেট ব্রিটেনে আল্লাহ পাক আমাকে আসার তৌফিক দান করেছেন। আজ তো 2000 সাল, কত বছর হলো? 22 বছর। হ্যাঁ, একটানা 22 বছর এই জাতির কাছে, আমার মুসলিম কমিউনিটির কাছে আমি কি দাওয়াত পৌঁছেছি। আমার লক্ষ হাজার হাজার লাখ কাছে গোটা পৃথিবীর সমস্ত বাংলাদেশি মুসলমানদের ঘরে ঘরে অসংখ্য ক্যাসেট আছে, যা মহিলাদের কাছেও আছে, পুরুষদের কাছেও আছে, বাড়িতেও আছে, গাড়িতেও আছে। কি আমি বলেছি? আমার কথাগুলি কি আপনাদের কাছে রিজার্ভ নাই? আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, কি শুনিয়েছি আমি আমার জাতিকে, জীবনকে বাজি রেখে। আপনারা বিশ্বাস করুন, এটা মসজিদ, আল্লাহর নামের কসম। এই কলিজার ভেতরে সাইদি তার স্ত্রী, তার মা বাবা, তার সন্তান, তার জীবনকে যত ভালোবাসে তার থেকে কোটি গুণে বেশি আল্লাহর কোরআনকে, ইসলামকে বেশি ভালোবাসে।